নমস্কার বন্ধুরা, রমা হ্যানসেন ব্লগ থেকে আমি রমা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো বন্ধুরা, অনেকদিন পর একটা রেসিপি নিয়ে এসেছি, সুন্দর রেসিপি, একদম কম সময়ে একদম কম মশলা দিয়ে এক থালা ভাত কীভাবে খেয়ে ফেলবে বুঝতেই পারবে না। দেখো এখানে আমি ঝিঙে নিয়েছি, যেহেতু আমি আজকে তোমাদেরকে দেখাবো ঝিঙে ভর্তা বা ঝিঙে বাটা। চলো দেখো, এখানে আমি চারখানা ঝিঙে নিয়েছি, ঝিঙেটাকে এখন ধুয়ে নিব ভালো করে। আগে ধুয়ে নিতে হবে তো ভালো করে, কারণ ঝিঙে তো এমনি জল জলা থাকে। সাথে রসুন, পেঁয়াজ আর আদা নিয়েছি, আর কারি পাতা আছে সাথে। তো এগুলোকে আমি রেডি করে তোমাদের কাছে নিয়ে আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। ঝিঙেটাকে ভালো করে ধুয়ে ছুলে নিতে হবে, ছুলে আগে তারপরে ধুয়ে নিয়ে তোমাদের কাছে আমি শেয়ার করব আমি এটা কী করি। আগে এটাকে আমি গ্রেট করে নেব, গ্রেট করার পরে একদম কম মশলা সহকারে। এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না, তো ভাবলাম যেটা যদি তোমাদের হাতে সময় কম থাকে এইভাবে বানিয়ে খেয়েও, গরম গরম ভাতের সাথে, রুটি পাওয়াটা সবটার সাথেই চলে কিন্তু ভাতের সাথে অসাধারণ লাগে, অসাধারণ। দেখো আমি ঝিঙেগুলোকে ভালো করে এইভাবে কেটে নিয়েছি ধোয়ার পর, এখন আমি এগুলোকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখো এইভাবে কুড়িয়ে নিব, বাটাবাটি ঝামেলায় যাব না, অত বাটতেও হয় না, কারণ ঝিঙে এমনিতেই পেস্ট হয়ে যাবে। তো এইভাবে আমি এই সব কটা ঝিঙেকে কুড়িয়ে নিচ্ছি। তো তার আগে বলি, যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, স্কিপ করো না, স্কিপ করলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন না আমি কী রেসিপি কীভাবে বানাচ্ছি, ঠিক আছে। আর যে যেখান থেকে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটাও অন করে দিও, যখনই আমি যা ভিডিও দিব তোমরা পেয়ে যাবে। তো চলো এইভাবে আমি এটা গ্রেট করে নিচ্ছি, দেখো সুন্দরভাবে হয়ে যায় এটা এইভাবে করে নিলে। আর ঝিঙে তো একদম নরম হয়, কিন্তু বন্ধুরা বিচি ছাড়া নেবে, যেগুলো ঝিঙেতে বিচি হয়ে যায় ওগুলো কিন্তু একদমই হবে না। দেখো আমি গ্রেট করে নিয়েছি, দেখো সাথে নিয়েছি কী কী নিয়েছি দেখতে পা দেখছো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু আমি বাটা দেব না এখানে। দেখো আদা নিয়েছি ঝিরি ঝিরি করে, রসুন নিয়েছি, আর কারি পাতা নিয়েছি। কারি পাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, এটা দিলে কী হয় স্মাইলটা খুব সুন্দর আসে। তো আমি কারি পাতাটা ঝিঙের সাথে একটু মেখে নিব, তোমরা চাইলে ফোড়নও দিতে পারো। তো চলো, আর দেখো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিব সর্ষের তেল। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা, যেহেতু এটা ভর্তা বা বাটা, সেই জন্য একটু এই বাটার সাহায্যে তো ভাতটা মেখে খেতে হবে, একটু তেলটা বড় টেবিল চামচের এক চামচ আমি দিয়ে দিলাম। দেখো এখানে দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে দেব ফোড়নের জন্য। দেখো এখানে রসুনটাকে আমি থেতো করে নিচ্ছি, আদা কুচি আর শুকনো লঙ্কা কয়েকটা আমি আধ ভাঙ্গা করে নিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে আমি দেব এর মধ্যে কালো জিরা ফোড়ন, ঠিক আছে। তো রসুনটা আগে দিয়ে নিচ্ছি, রসুনটা একটু ভাজা ভাজা হোক, কালো জিরাটা আগে যদি দিই পুড়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিব দেখো এইভাবে একটুখানি ভেজে নিচ্ছি। নুনটা আগে দিয়ে দিতে হয়, তাহলে এগুলো ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ না সময়টাও কম লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখানে নুনটা ব্যবহার করে দিচ্ছি, দেখো পরিমাণ মতো আমি নুনটা একবারই দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি আমার রসুনটা ভাজা হয়ে যাবে। দেখো গন্ধও বেরিয়ে গেছে সুন্দর। এখন এই পর্যায়ে আমি দেবো কালো জিরেটা, কারণ কালো জিরেটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, পুড়ে যাবে, তেতো তেতো হয়ে যাবে, ঠিক আছে। সাথে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিলাম কালি জিরা, দিয়ে ভালো করে ভেজে টেজে নিব। আর কিছু দরকার নেই, একটু মিষ্টি দিতে হবে, যেহেতু একটু জল জলা হয় ঝিঙেটা, একটু মিষ্টি না দিলে স্বাদটা আসবে না। আর একটা টমেটো আমি কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম, চাইলে তোমরা টমেটোটা পরেও দিতে পারো। তো আমি আগে এটা ভেজে নিচ্ছি, একটু হালকা কাঁচা গন্ধটা চলে যাবে, এটা একটু ভাজা ভাজা হলে আমি দিব ঝিঙেটা, ঝিঙের পেস্টটা দিয়ে দিব। এখন হয়ে গেছে ভাজা, আর খুব তাড়াতাড়ি হয়, তোমরা বানিয়ে খেতে পারো, হাতে সময় কম থাকলে তখন এইভাবে বানিয়ে নেবে। দিয়ে দিচ্ছি
সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে, আর ঝিঙে এটা কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকা দিলে কিন্তু জলটা কমবে না, যত ঢাকা দিবে জল বেরোতেই থাকবে। আমি দিয়ে দিলাম একটু চিনি পরিমাণ মতো, চিনিটা না দিলে স্বাদটা ভালো আসে না, তো একটু সামান্য চিনি দিতেই হবে। দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিতে হবে। একদম সহজ রেসিপি, দেখো হয়ে গেছে আমার এটা, আর কিছু এখানে দেওয়ার নেই। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা, ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও, তো আমি এখন তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব। দেখো এখানে আমি একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যে মশলাটাকে আমি সব সময় রেডি করে রাখি, যে কোনো সবজির মধ্যে আমি এই মশলাটা ব্যবহার করি। আর খোলায় ভেজে আমি দেখো এই যে কৌটায় ভরে রেখে দিচ্ছি, আরও আমার এক কৌটো আছে, এটা ছোটো কৌটোতে ভরে রেখেছি। এটার মধ্যে অনেক কিছু আছে, জিরে, ধনে, শা জিরে, জিরে, যত কিছু মশলা দিয়ে আমি এটা বানিয়ে রেখে দিই। এলাচ, আনিয়ন, স্টার অনিয়ন, বড়ো এলাচ, ছোটো এলাচ সব মিলিয়ে আমি একটু একটু করে তেজপাতা সব কিছু দিয়ে ভেজে গুঁড়ো করে রাখি মশলাটা। দেখো হয়ে গেছে এটা, জলটা টেনে যাবে, আর যত ঢাকা দিলে কিন্তু জল বাড়ানো বন্ধ হবে না। কষিয়ে নিলাম, একটু ধৈর্য ধরে একটু কষিয়ে নিতে হবে, শুকনো শুকনো না হলে ভালো লাগবে না খেতে। হয়ে গেল আমার ভর্তা, তো চলো সার্ভ করি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব, ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো, ঠিক আছে? তো চলো নামিয়ে দিচ্ছি এখন, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। দেখো এখন আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেটা তোমাদের দেখাইনি, কারণ আমার বেরেস্তা অলরেডি দেওয়াই আছে আমার চ্যানেলে, তো সেই জন্য বেরেস্তাটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো, থ্যাংক ইউ।